ভারত বাংলাদেশ টেস্ট বন্ধের জন্য এলো হুমকি। কানপুর থেকে সরে যেতে পারে দ্বিতীয় টেস্ট। যদিও ভয়ে মাথা নত করতে নারাজ বিসিসিআই, কিন্তু ম্যাচ বন্ধের জন্য হুমকিটা দিচ্ছে কারা? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। প্রায় দেড় মাস পর ফের 22 গজের লড়াইয়ে ফিরতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। প্রথম টেস্ট ম্যাচটি চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে আয়োজন করা হবে, আর দ্বিতীয় টেস্ট ম্যাচটা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। কিন্তু ইতিমধ্যে শুনতে পাওয়া যাচ্ছিল যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি কানপুর থেকে সরানো হতে পারে। অবশেষে এই ব্যাপারে মুখ খুলল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো। আগামী 27 সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজন হওয়ার কথা রয়েছে। তবে হিন্দু মহাসভার পক্ষ থেকে ইতিমধ্যেই হুমকি দেওয়া হয়েছে, তারা নাকি এই ম্যাচ ভেস্তে দেবে। তবে বোর্ডের এক আধিকারিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ম্যাচের আগে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হবে, দরকারে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হবে। ম্যাচের ভেন্যু কোনো শর্তেই বদল করা হচ্ছে না। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন বিসিসিআই কর্তারা। নিরাপত্তা নিয়ে কথা বলা হচ্ছে পুলিশের সঙ্গেও। দ্বিতীয় টেস্ট বানচাল করার হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না বোর্ড কর্তারা। বিসিসিআই এর এক কর্তা বলেছেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। দু দলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামও সম্পূর্ণ প্রস্তুত। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অর্থাৎ এটা নিশ্চিত যে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের কোনো মাঠ পরিবর্তন হচ্ছে না। পরিস্থিতির দিকে নজর রাখছেন বিসিসিআই কর্তারা। নিরাপত্তা নিয়ে কথা বলা হচ্ছে পুলিশের সঙ্গেও। দ্বিতীয় টেস্ট বানচাল করার হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না বোর্ড কর্তারা। বিসিসিআই এর এক কর্তা সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। দু দলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামও সম্পূর্ণ প্রস্তুত, কারণ এই টেস্ট নিয়ে যথেষ্ট আশাবাদী ভারত। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম।